আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নুব মামা। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো গাইজ, বুঝতেই পারছো টাইটেল এবং থাম্বনেল দেখে এবং ভিডিওর প্রথম অংশ দেখে যে আমাদের ম্যাচের মধ্যে অঙ্কুশ এফএফ পড়েছিল এবং আমাদের স্কোয়াডের সাথে কিন্তু একটা ফাইট হয়েছিল। বলতে গেলে আমাদের স্কোয়াড তার স্কোয়াডের সামনে দাঁড়াতেই পারেনি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে অঙ্কুশ এফএফ এবং তার স্কোয়াড কী পরিমাণে ভালো খেলে। তো আজ এরা অনেক বকবক করে ফেলছে গাইজ, চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, সবেমাত্র আমি নিকে ফেফের কাছে মারা গেছি এবং তার পরপরই স্ক্রিন রেকর্ডারটা অন করছি। আগে থেকে অন করা ছিল না, কারণ রেকর্ডিংটা সবসময় অন রাখা সম্ভব না। আর গাইজ দেখো, আমাদের স্কোয়াডের একমাত্র শাহেদ বাইচা আছে এবং শাহেদ দেখো জোনের এই পাশে আছে। এবং দেখো পিছন থেকে গাইজ কেমনে কি জোনের বাইরে থেকে ঘুরে এসে মারছে। গাইজ ভাবতে পারছো কতটা অসাধারণ লেভেলের আসলে খেলা হচ্ছে এখানে। তো অঙ্কুশ ভাই দেখো মিলে গেছে, তার যে অ্যাভাটার আছে তার উপরে দেখো পার্টনার প্রোগ্রামের সাইন দেওয়া আছে, অর্থাৎ এটা অরিজিনাল অঙ্কুশ এফএফ। আর গাইজ চার নম্বরের মধ্যে দেখো নিকে ফেফ, এই নিকে ফেফ আমাকে মেরে দিয়েছে। বলতে গেলে আমি কেবল মাথাটা বের করছি এবং ফটাংসে পড়ে গেছি, মানে কোনো চান্সই নাই আমার। একটা যে ফায়ার করবো সিঙ্গেল ফায়ার, সেই চান্সটাও ছিল না। তো যাই হোক, দেখো নিকে ফেফ কিন্তু মারা যাচ্ছে, তো ও কিন্তু মারা যাবে। দেখো গাইজ, শুধুমাত্র ভবেশ এবং অঙ্কুশ এফএফ বাইচা আছে এবং এখানেও তারা ক্যাম্পিং করবে। লাস্ট মোমেন্টে কিন্তু তারা বাদেও আরও পাঁচজন বাইচা আছে, কিন্তু তারপরেও তারা এখানে ক্যাম্পিং করতেছে বুয়ার জন্য। দেখো মাঝখানে একটা মাইন্ড সেট করে রাখছে দরজা সোজায়, যাতে ইনিমিয়ে পাশে আসলে একদম মাইনের মধ্যে মানে পড়ে যায়। আর এইদিকে দেখো গাইজ, জোনও কিন্তু চাপ দেওয়া শুরু করছে। কি একটা অবস্থা চলতেছে গাইজ, ভাবতে পারছো? আর এরা কিন্তু বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বাইরের মধ্যে ফাইট চলতেছে, যার জন্য তারা বুয়া মিস করতে চাচ্ছে না। তো অঙ্কুশ এফএফ কিন্তু গাছের পিছনে একটা এনিমিকে খেয়াল করছিল এবং মারার চেষ্টা করলো, ড্রাগ দিল, কিন্তু আসলে দেখা পেলো না এনিমিটার। তো যাই হোক, তারপরে তারা কিন্তু একটু পরে বের হওয়ার চেষ্টা করবে এবং গ্লুওয়াল মেরে দিবে। দেখো গাইজ, তারা কিন্তু গ্লুওয়াল মেরে বের হয়ে গেল এবং তারা কিন্তু জোনের মধ্যে নাই। আরে ভবেশ এফএফ জোনের মধ্যে ড্যামেজ খাইতেছে, অঙ্কুশ এফএফ হালকা খাইছে ড্যামেজ। সামনের মধ্যে আরও দুইটা মেরে দিল, এমএই টু বি ইউজার মানে সতর্ক হিসেবে দুইটা গ্লুওয়াল মেরে দিল একদম সামনের মধ্যে। এবং অঙ্কুশ এফএফ দেখো আরও একটা গ্লুওয়াল মেরে সামনে গিয়ে গেল এবং আরে শেট, এই গ্লুওয়াল ভেদ করে এমএই টুবি দিয়ে হেডশট মনে হয় খাইছে এবং পড়ে গেছে অঙ্কুশ এফএফ। ও ভাই 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 ও ভাই, এমএই টুবি এভাবে চালাইছে। দেখো ভবেশ এমনভাবে এমএই টুবি চালাইছে মানে ইনিমি দাঁড়াইতেই পারে নাই, কি একটা অবস্থা। আর আমরা যখন ছিলাম আমি কেবল মাথাটা বাইর করে দিছি, দুইজন মনে হয় এডাব্লিউএম চালাইছে, দুইটা মারছে, আমি একদম পয়রা শেষ। এবং সেই সাথে সাথে আমাদের পুরো স্কোয়াড খতম হয়ে গেছে এই যে অঙ্কুশ এফএফের স্কোয়াডের কাছে। তো গাইজ দেখতে পারছো কত ওপি লেভেলের এরা মানে গেম প্লে করে থাকে। গাইজ দেখতেই পারলা কত ভালো কম্বিনেশন এদের টিমের মধ্যে। আর এখন আমি আমার টিমমেটদের ডেকে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে এটা আসলে অরিজিনাল অঙ্কুশ এফএফ কিনা। যদিও বা আমি তোমাদেরকে পার্টনার প্রোগ্রামের অ্যাভাটার সাইনটা দেখিয়ে দিছি যে এটা অরিজিনাল অঙ্কুশ এফএফ, তারপরেও আমি তোমাদেরকে অঙ্কুশ এফএফের প্রোফাইলটা ভিজিট করে দেখাবো গাইজ। তো আমাদের স্কোয়াডমেট মোটামুটি এসে গেছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে অঙ্কুশ এফএফের প্রোফাইল, আমি এখন ইন্সপেক্ট করব। তো ইন্সপেক্ট করার পরে তোমরা দেখতে পারবা যে আসলে এটা অরিজিনাল নাকি ফেক ছিল। দেখো গাইজ, লাইক কিন্তু 44,794টা এবং টপ 7-এর মধ্যে আছে গ্লোবালে এবং র্যাঙ্ক স্কোর 11,842। তো বুঝতেই পারলা যে এটা হচ্ছে অরিজিনাল অঙ্কুশ এফএফ। তো অঙ্কুশ এফএফ যেখানে একাই সোলো ভার্সেস স্কোয়াডের মধ্যে বুয়ে আনতে পারে, সে জায়গার মধ্যে পুরো স্কোয়াড নিয়ে তারা গ্র্যান্ডমাস্টার পুশ দিচ্ছে। কতটা ভালো লেভেলের গেম প্লে হতে পারে জাস্ট ধারণা করে দেখো গাইজ। তো এটাই ছিল ভিডিওটা গাইজ, আমাদের স্কোয়াড তাদের স্কোয়াডের সামনে দাঁড়াতেই পারেনি। তবে বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো স্কোয়াড আছে যারা অঙ্কুশ এফএফের স্কোয়াডের সাথে হয়তো বা টক্কর দিতে সক্ষম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টে জানাইতে ভুলো না গাইজ। আর ভালো লাগলে লাইক বাটন একটা চাপ দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো গাইজ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অসাম ভিডিওতে, নতুন কোনো গেম প্লেতে কিংবা চ্যালেঞ্জ ভিডিওতে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।